হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা প্রতি বছরের মতো এই বছর নববর্ষ উপলক্ষে গতকাল তেরোই এপ্রিল কয়েকটা কিন্তু বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে তো একটা হচ্ছে দ্য একেন মানে তার সিক্যয়েল অপরটা হচ্ছে শেষ পাতা আর একটা হচ্ছে লাভ ম্যারেজ এই তিনটি মুভির মধ্যে কোন মুভিটা বক্স অফিসে চলতে পারে আর কোনটা চলবে না সম্পূর্ণ বুক মাই এবং দর্শকদের ক্রেসের উপর নির্ভর করে আমার একটা অ্যানালিসিস আমি ব্যাখ্যা করবো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি যদি দা একেনের নিয়ে যদি কথা বলি বলি যেটা এসবিএফ থেকে আসছে অনির্বাণ বান স্যার রয়েছেন তো ওই মুভিটা ভালো কি খারাপ সেটা বড় কথা নয় মুভিটা বক্স অফিসে চলবে কারণ এই যে একেন এই ধরনের যে একটা ধাঁচের যে গল্প সেটা দেখার কিন্তু অডিয়েন্স কিন্তু রয়েছে মানে একটা নির্দিষ্ট সংখ্যক দর্শক রয়েছে যারা হলে যাবে সে মুভির যেরকমই হোক না কেন ভালো খারাপ মোটামুটি যাবে এবং এই মুভিটা যেহেতু নববর্ষ উপলক্ষে আসছে তো শুক্রবার শনিবার রবিবার এই যে টাইমটা এই টাইমে কিন্তু স্কুলতে স্কুল ছুটি রয়েছে যেহেতু বাচ্চারা খুব এই ধরনের ক্যারেক্টার মানে এখানের যে ক্যারেক্টার দেখতে খুব পছন্দ করে তো আমি মনে করে থাকি তো দেখতে অবশ্যই যাবে কারণ হাতে তো টাইম রয়েছে মানে ছুতির বাজার এবং মুভির এই সিনেমার বাজেট খুব কম মানে সাত থেকে সত্তর লাখ টাকা তো যেহেতু এটা মানে কলকাতার যে বড় বড় মাল্টিপ্লেক্স এস তারা মানে হল পেয়ে গেছে অলরেডি এবং নন্দন রাধা এগুলো হল পেয়েছে তো সেই টাকা তুলতে কোনোভাবে অসুবিধা হবে না মানে হিট কোনো রকমই হলেও হয়ে যাবে এবার মুভিটা যদি দর্শক মহলে খুব ভালো সারা ফেলে দেয় প্রথম দিনে তো এবং সিনেমাটা যদি সত্যি ভালো হয় তাহলে তো ব্লকবাস্টার হতে বাধ্য কেউ আটকাতে পারবে না তো আমার এটা বিশ্বাস যে এই মুভিটা যেহেতু এর আগের যে আমি যদি দাইকেন নিয়ে যদি কথা বলি ওই একই সঙ্গে কিন্তু কেজিএফ চ্যাপ্টার টুয়ের কিন্তু ক্লাস হয়েছিলো বক্স অফিসে কেজিএফ কত হাই লেভেলের একটা মুভি সাউথের অত বড় একটা মানে নাম করা স্টার ইয়াস অভিনয় করেছিল তার সত্ত্বেও কিন্তু দা এখানে কিন্তু হৃদ হয়ে বেরিয়েছিল তো সেক্ষেত্রে এবারে যেহেতু সেই অত বড় বিগ বাজেট মুভি নেই ঈদের টাইমের আগে অবধি তো প্রথম ফার্স্ট উইকেই কিন্তু এই মুভিটা বক্স অফিস থেকে নিজের বাজেট রিকভারি করে ফেলবে আমার মনে হয় তো দেখা যাক এবার ফাইনালি সব কিছু এখন দর্শকই বলবে এবং বক্স অফিসের হল বলবে সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো যে মুভিটার নাম সেটা হচ্ছে যে লাভ ম্যারেজ তো লাভ ম্যারেজের এই মুভিটা আমার কোথায় গিয়ে মনে হয় হিট হওয়ার চান্স কোনো মতে সেরকম দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে যে এই যে প্রোডাকশান হাউস সুলেন্দ্র ফিল্মস তাদের আগের যে ট্রাক রেকর্ড সেটা খুব খারাপ মানে তাদের মুভির মানে কি বলবো রিভিউ খারাপ পেয়েছে বক্স অফিস রিপোর্টও খারাপ পেয়েছে দর্শক মহলে আলোচনাও খুব খারাপ পেয়েছে সব দিক থেকে মানে মুভিটা আপনি এও মানে চেক যদি করতে পারেন বুঝতে পারবেন যদিও কাবেরি অন্তর্ধান পসেনজিতের স্টারদম এবং কৌশিক গাঙ্গুলি স্টারদমের জন্য হালকা চলেছে এবং অঙ্কুশ হাজরা অভিনয় করেছে এই মুভিতে তো অঙ্কুশে সেরকম রিসেন্ট টাইমে সেই জিনিসটা নিয়ে আগে যেটা ছিল তো এবার কামব্যাক করতে গেলে তাকে কিন্তু মাস প্রপার একটা মুভি দরকার ছিল মির্জার মতন সেটা কিন্তু মির্জার মতন এটা কিন্তু সেই লেভেলের মাস কমার্শিয়াল নয় বা এই এই মুভির মধ্যে লাভ ম্যারেজের মতন সেই সিঙ্গেল স্ক্রিনে দর্শক জন্য নয় মানে অঙ্কুশকে যারা আজকে স্টার বানিয়েছে বা অঙ্কুশকে যারা চিনে মূলত স্টার মানে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স বা গ্রামগঞ্জে অডিয়েন্স তো সেক্ষেত্রে এই মুভিটাও সেরকম নয় তো এবার দেখা যাক কীরকম হয় যেহেতু রঞ্জিত মল্লিকের একটা বড়ো সড়ো কামব্যাক এবং মুভিটার মধ্যে সেই টনিক বা প্রজাপতির অডিয়েন্সদের জন্যই বানানো তো যদি টনিক বা প্রজাপতির যে অডিয়েন্স তাদের যদি প্রথম দিনের হলে গিয়ে যদি ভালো লাগে ধরুন একজন হলে গিয়ে দেখেছে তার যদি ভালো লাগে সেই নিশ্চয়ই প্রতিবেশী পরিবার সবাইকে বলবে তো তারা যদি এবার হলে যেতে শুরু করে এবং মুভিটা নিয়ে যদি একটা হাইপ বেড়ে যায় দর্শক মলে তো সেক্ষেত্রে কিন্তু চলার চান্স রয়েছে এবার যদি মুভির গল্প সব কিছু নির্ভর করছে আমি তো তেলার দিকে সব কিছু বলতে পারবো না মুভিটা কেমন তো সেক্ষেত্রে এবার দেখা যাক তবে বুক মাই শোতে সেরকম টিকিট বিক্রি হচ্ছে না ফ্লপের দিকেই কিন্তু আপাতত এই মুভিটা এগাচ্ছে তো এবার শেষে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শেষ পাতা কতনু ঘোষের মুভি পসেনজিৎ চার্জি রয়েছেন বিক্রম রয়েছেন আরও নানা রকম নাম করা তারকারা অভিনয় করেছেন তো এই মুভিটা সত্যি কথা বলতে বক্স অফিসের জন্য বানানো নয় আপনি কিছু কিছু মুভি দেখতে পারেন বাংলাতে এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো মানে অভিনয়ের দক্ষতা বা একটা মুভি তার পরিচালকের কাজে কতটা মানে জোর রয়েছে সেটা প্রমাণ করার জন্য অডিয়েন্সের সামনে তুলে ধরে এটা আপনি বহুকাল ধরে হয়ে আসছে তো সেক্ষেত্রে এই মুভিটা যেহেতু বক্স অফিসের জন্য নয় তো সেক্ষেত্রে বক্স অফিসে হিট কি ফ্লব ব্লকবাসটা সেটা নির্বাচন করা আমাদের মানে দরকার পড়ে না আমাদের মনে হয় তুলে ধরা উচিত নয় তাও এই মুভিটা মোটামুটি একটা অডিয়েন্স যাবে কারণ বুক মাইশোতে টিকিট কিন্তু বিক্রি হচ্ছে না যদিও কিন্তু কয়েকটা হলে মোটামুটি হলেও কিন্তু দর্শক টিকিট কাটছে আর এই মুভিটা একটা ন্যাশনাল লেভেলের কাজ হয়েছে তেলার যারা দেখেছে তারা বুঝতে পারছে এবং এখানে যেহেতু বোম্বাদার এরকম ডিফারেন্ট লুকে নিজেকে ভাঙা রকম একটা একটা আলাদা ধরনের গল্পের উপরে কাজ করা যেটা বাংলাতে হয়নি এবং কাস্টিং ডিপার্টমেন্টও ভালো তো সেক্ষেত্রে একটা স্টার দম সেই তার জোরে যদি মুভিটা যদি টানতে পারে তাহলে একটা কিছু করতে পারে তো নাহলে এই মুভিটা সেরকম দর্শক হাইপ নেই আর বুক মাইসে তো সেরকম চলছে না তো তাও দেখা যাক কীরকম কী হয় এরা সব কিছু মাল্টিপ্লেক্স থেকেই তো এখন টাকাটা আসে তো এখন মাল্টিপ্লেক্সের দর্শক যাবে কি যাবে না এবং মাল্টিপ্লেক্সের যে দর্শক হয়ে গেছে সেটা একটু এজের অডিয়েন্স যারা একটু বয়স্ক অডিয়েন্স টনিক প্রজাপতি বা এই ধরনের মুভি তো সেক্ষেত্রে এটা যেহেতু একটা ডিফারেন্ট গল্পের ফুর কাজ তো সেক্ষেত্রে এই যে অডিয়েন্স মানে শেষ পাথার মতো মুভি দেখার অডিয়েন্স এই অডিয়েন্সটা খুঁজে পাওয়া মুশকিল টালিগঞ্জ থেকে এখন টলিউড মানে এই ওয়েস্ট বেঙ্গল থেকে তো সেক্ষেত্রে এই মুভিটার যেই কালেকশান করুক না কেন মুভিটা ভালো হলে ভালো তো দেখা যাক এবার ওভারঅল কী হয় কাল তো যাচ্ছি হলে দেখে রিভিউ করবো সবার ফার্স্ট তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তা